আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মহাবিশ্ব ছিল না তখন আল্লাহ পাক ছিলেন না ছিলেন না? যখন কোনো কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন, আবার যখন কিছুই থাকবে না আল্লাহ পাক থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ পাক প্রকাশ্য, আল্লাহ পাক গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। আমরা যে আল্লাহর কাছ থেকে এসেছি সেখানে ফিরে যাব না পৃথিবীতে চিরকাল থাকব? আচ্ছা, আল্লাহ পাক সর্বপ্রথম ছিলেন, এর পূর্বে কি কেউ ছিল? এখনকার নাস্তিকদের একটা প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, শুনেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো মনের মধ্যে এমন প্রশ্ন উঠবে বা জাগবে যে আল্লাহ সবকিছু স্রষ্টা, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে, বুঝে নেবেন এই ওয়াসওয়াসাটা আসছে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। যখন এমন চিন্তা কারো মাথায় আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এর পরে পড়ে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহ, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহ, এর পরে পড়ে সূরা হাদীদের এই আয়াতটা, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এখন যুক্তি, দর্শন, বিজ্ঞান কি বলছে? যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে তাহলে সেই স্রষ্টাই তো আল্লাহ হয়ে গেল, তাই নয় কি? যদি তাকে কেউ সৃষ্টি করে তাহলে সেই পরের স্রষ্টা দ্বিতীয় স্রষ্টার স্রষ্টা হয়ে যাচ্ছে, তাই নয় কি? এভাবে এক এক করে যদি পিছাতে থাকেন তাহলে উত্তর একটা জায়গায় গিয়ে ঠেকবে, তাই নয় কি? মনে করেন আপনাকে কেউ সৃষ্টি করেছে, তাকে আবার কেউ সৃষ্টি করেছে, তাকে আবার কেউ সৃষ্টি করেছে, তাকে আবার কেউ সৃষ্টি করেছে, এভাবে করতে করতে একটা জায়গায় গিয়ে তো থামতে হবে নাকি? যেখানে গিয়ে আমরা থামবো তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? এখন মানুষকে শেখানো হয়েছে এবং বোঝানো হয়েছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, প্রকৃতিগত ভাবেই হঠাৎ একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আওয়ালাম ইয়ারাল লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাহনাহুমা। যারা কুফরি করছে বা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, একটা বিন্দুর মধ্যে ছিল, একত্রিত ছিল, অতঃপর আমি আল্লাহ এটাকে পৃথক করে দিয়েছি। তাহলে বিগ ব্যাং এর স্রষ্টাকে? বিগ ব্যাং এর স্রষ্টাকে? বিগ ব্যাং কি একা একা হয়েছে না কেউ সৃষ্টি করেছেন, কেউ ঘটিয়েছেন? আমরা ফিলোসফিতে পড়তাম কার্য কারণ তত্ত্ব, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে। ভাত খান কেন? ক্ষুধা লেগেছে তাই। বাথরুমে যাচ্ছেন কেন? প্রয়োজন হয়েছে তাই। প্রতিটা কাজের পিছনে দেখবেন একটা কারণ থাকে, থাকে না? এটাকে বলে কার্য কারণ তত্ত্ব। এটা ফিলোসফি নিয়ে যারা পড়েছেন বা টুকটাক ঘাটাঘাটি করেছেন তারা জানেন, প্রত্যেকটা কাজের পিছনের কারণ, মহাকারণ কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরকম করে বিগ ব্যাং এর পিছনের মহাকারণ কে? আল্লাহ পাক বিগ ব্যাং ঘটিয়েছেন। আমরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এখন জ্ঞান চর্চা করি যে যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো সোর্স নাই। আমরা এমনটা মনে করি, আমরা এমনটাই মনে করি, এবং এর পিছনে পুরো এডুকেশন সিস্টেমটা দাঁড়িয়ে আছে, শুধু সমাজের না পুরো বিশ্বের শিক্ষা সিস্টেমটা দাঁড়িয়ে আছে এর উপরে, যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন এগুলোর মানদণ্ডে যা লাভ করা যাবে সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই, আমরা এমনটাই মনে করি। কিন্তু আপনি সায়েন্সকে জিজ্ঞাসা করেন, নক করে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ,
বা সোল, হে সায়েন্স, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? সায়েন্সকে জিজ্ঞাসা করেন, আত্মা কাকে বলে, এর সংজ্ঞা কি, আত্মা কত প্রকার, কি কি, আত্মার উৎস কোথায়, বিচরণ কোথায়, গন্তব্য কোথায়? সায়েন্সের প্যান্ট নষ্ট হয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন? পৃথিবীর কেউই কোন তত্ত্বই আত্মার সংজ্ঞা দিতে পারে নাই, এমনকি ইহুদিরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আত্মা কাকে বলে, রূহ কাকে বলে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনি রূহ, তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, কুলি রূহু মিন আমরি রব্বি, বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আল্লাহর আদেশে দেহে এসেছে, আল্লাহর আদেশে বের হয়ে চলে যাবে। কোনো কারণ লাগে? কোনো কারণ লাগে না। একটা মানুষ জীবিত আর একজন লাশ হয়ে পড়ে আছে, উভয়ের মাঝখানে পার্থক্য কি? রূহ। এই মানুষ আমার আপনার মধ্যে এখন রূহ আছে, যারা কবরবাসী তাদের মধ্যে রূহ নাই, যারা মেডিকেলে এখন ডেড বডি ওর মধ্যে রূহ আছে। এখন এই রূহ কাকে বলে, দেখতে কেমন, কঠিন না তরল না বায়াবীয়, সায়েন্স বলতে পারবে? কোথা থেকে এসেছে, কোথায় চলে যাচ্ছে এবং কার নির্দেশে আসছে যাচ্ছে বলতে পারবে? পারবে না। একমাত্র রিলিজন, একমাত্র আল্লাহর ওহী, আল্লাহর ওহী আপনাকে সত্য মিথ্যা চূড়ান্ত জ্ঞান দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কথাটা বলেছেন সূরা বাকারায়, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, সত্য সেটাই, হক বাতিলের মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ পাক সূরা কাফের 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী বলে দিন হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে, চূড়ান্ত জ্ঞান তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ইমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে শিখছি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড, চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? যখন তাওরাত নাজিল হয়েছিল তাওরাতই ছিল হক, তাই নয় কি? তাওরাতের বাইরে হকের কোনো উৎস ছিল? যখন জাবুর নাজিল হয়েছে তখন জাবুরই ছিল হকের মানদণ্ড, যখন ইনজিল নাজিল হয়েছে ইনজিলই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড, এখন যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের বিকল্প কোনো মানদণ্ড আছে? একটা বিষয় আছে, কোরআনের ব্যাখ্যা সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এর বাইরে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের অন্য কোনো উৎস আছে কি? যদি কোনো বিষয়ে কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় আপনার মানতে কোনো আপত্তি আছে? আর যদি কোনো বিষয়ে কোরআন সুন্নাহর সাথে না মেলে আপনি কি মানবেন? এই জায়গায় মূল কথা, এত অনেক কথার সারারাত প্রয়োজন নাই, মূল কথা এটাই, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্য, মুআমালা, তারপরে আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার পলিটিক্যাল লাইফ, এই পুরো জীবন ব্যবস্থার মধ্যে যে বিষয়গুলো কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আপনার নিতে কোনো সমস্যা আছে? আর যে বিষয়গুলো কোরআন সুন্নাহর সাথে মিলবে না আপনি কি মানতে বাধ্য? এখন যদি আমি আপনাকে ফোর্স করি যে আপনাকে মানতেই হবে, তাহলে আমি জালেম হব না? এই জুলুমের বদলা বা প্রতিদান আল্লাহ পাক দিবেন না? এই হলো মূল কথা। আল্লাহ পাক কাউকে বাধ্য করবেন না, কাউকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনে কোনো জবরদস্তি করবেন না। আল্লাহ পাক সত্য মিথ্যা চূড়ান্ত পার্থক্য মানদণ্ড নাজিল করেছেন, আপনাকে ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনি চাইলে স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হতে পারেন, আপনি চাইলে অস্বীকার করে কাফের হতে পারেন, আপনি চাইলে মনে মনে অস্বীকার করছেন বাহিরে দেখাচ্ছেন আমি স্বীকার করেছি এরকম আচরণ করে মুনাফিক হতে পারেন, আবার আপনি চাইলে মেনে নিয়ে আমলে গাফলতি করে ফাসেক জালেম হতে পারেন। কথা কি বুঝতে পারছেন? স্বাধীনতা আপনার। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি। অন্যায় আল্লাহ বলেছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও।
আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন, জোর করবেন? করবেন না। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করার পরে মানুষকে যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা রূপে, তার সঙ্গিনী হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা নিয়েছেন ইবলিসের মাধ্যমে। এরপরে পরীক্ষায় যখন আদম আলাইহিসসালাম গাছের কাছে চলে গিয়েছেন, আল্লাহপাক জমিনে নামিয়ে দিয়েছেন। এই নামিয়ে দেওয়ার পর আল্লাহপাক নির্দিষ্ট হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, কারো 50, কারো 60, কারো 100, কারো 200, কারো 1000, এমন করে আল্লাহপাক হায়াত নাজিল করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে হেদায়েত নাজিল করেছেন বিভিন্ন সময়, বিভিন্ন যুগে যুগে আল্লাহপাক বিভিন্ন কিতাব নাজিল করেছেন, নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহপাক পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই যেখানে আল্লাহপাক হেদায়েত দাতা পাঠান নাই। আপনি চলে যান আদম আলাইহিসসালামের যুগে, সেখানেও আল্লাহপাকের সহিফা এসেছে। নূহ আলাইহিসসালামের যুগে যান, সেখানেও এসেছে। ইব্রাহিম আলাইহিসসালামের যুগে আসেন, সেখানেও এসেছে। নবী মূসা আলাইহিসসালাম তাওরাত এসেছে। হুদ, এই যে সালেহ, শুআইব, দাউদ, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, প্রত্যেক নবী রসুলের যুগে দেখেন আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছেন, আসমানে কিতাব এসেছে। আমাদেরকে এখন শেখানো হয় যে সভ্যতা শুরু হয়েছে পশ্চিমাদের দ্বারা, কিন্তু কোরআন সুন্নাহ ঘাটলে আমরা দেখি সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা। সভ্যতার ধারক বাহক সূচনা ঘটিয়েছেন নবীগণ। পরবর্তীতে মানুষ নবীদের আদর্শ ভুলে গেছে, আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে, নিজের প্রবৃত্তির অনুসরণ করা শুরু করেছে, তখনই আল্লাহ পাকের শাস্তি নেমে এসেছে। এই হলো মূল কথা। এরপর ঈসা আলাইহিসসালাম একই সুন্নাহ, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানেও একই সুন্নাহ, আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহ এসেছে। এবং এই এই যে পুরো সময়টা, প্রায় হাজার হাজার বছরের এই যে সময়, এখানে একই সুন্নাহ আল্লাহ পাক অ্যাপ্লাই করেছেন। যারাই আল্লাহর বিধান মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন, দুনিয়াতে কামিয়াব করেছেন, পরকালে জান্নাত দিয়েছেন। সহজ কথা। আর এই প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর কিতাব মানে নাই, তার নবীর আদর্শ মানে নাই, প্রকাশ্য বা গোপন বিরোধিতা করেছে, অবাধ্য হয়েছে, অমান্য করেছে, আল্লাহ পাক সমূলে উৎপাটিত করেছেন, দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালেও লাঞ্ছিত করেছেন। একই সুন্নাহ। নূহ আলাইহিসসালাম লাবণ দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেননি, করেছেন। আর মুমিনদেরকে উদ্ধার করেননি, করেছেন। পরের যুগে আসেন ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করেন নাই, ইব্রাহিম আলাইহিসসালামকে বিজয়ী করেন নাই, মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে মারেননি, এবং মূসা আলাইহিসসালাম আর বনু ইসরাইলকে উদ্ধার করেননি। ঈসা আলাইহিসসালাম অল্প সংখ্যক হাওয়ারি তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করেননি বিপদ থেকে, ঈসা আলাইহিসসালামকে তুলে নেননি তার কাছে, এবং তাকে যারা অস্বীকার করেছে ওদেরকে হালাক করে দেননি, ধ্বংস করে দেন নাই। কওমে শুআইব, তাদের কম মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কওমে লুত, যারা ছিল সমকামী, পুরুষে পুরুষে সানা করতো, নাউজুবিল্লাহ, যেটা এখনকার যুগের একটা মারণ ব্যাধি, এখনকার জেনারেশনের মধ্যে, এই উম্মতের মধ্যে সমকামিতা দিন দিন বাড়ছে, আপনার হয়তো খবর নাই কিন্তু বাড়ছে। এর পিছনে কারণ ফ্যামিনিস্ট রেভলিউশন, যখন মেয়েদেরকে আপনি নগ্ন করে রাস্তাঘাটে ঘোরাবেন, একটা পর্যায়ে মেয়েদের দিক দিক থেকে আকর্ষণ কমে যাবে, তখন রাত রাতকে আকর্ষণ করবে, দিন দিনকে আকর্ষণ করবে, এর ফলশ্রুতিতে দেখবেন সমকামিতা বাড়বে, সমকামিতা বাড়বে। এরপর আরো একটা ঘটনা ঘটবে, সেটা হলো দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে বেশি বেশি। এখন এটা বাড়ছে না, বাচ্চাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, দিন দিন এটা বাড়ছে না, বাড়ছে। এরপরে কি হবে জানেন? এরপরে মানুষ গবাদি পশুর সাথে জানা করবে, এটা লিখে রাখেন, মানুষ গবাদি পশুর সাথে জেনা করবে, দেখে নিয়েন। এগুলোর পিছনের কারণ হচ্ছে নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, আর এগুলো যত বেশি বাড়বে আল্লাহর আজাব গজব তত বেশি আসবে। মাস্ক পরে আপনি যতটা ডিফেন্ড করতে পারবেন আল্লাহর আজাব গজবকে, শালীনতা দিয়ে তত বেশি ডিফেন্ড করতে পারবেন। সমাজকে শালীন করে তোলেন, দেখবেন আল্লাহর গজব উঠে গেছে ইনশাআল্লাহ। একজন আল্লাহর ওলীর ঘটনা পড়ছিলাম, আল্লামা তকিসমানি দেয়ামত বরকত, তার বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে, মিশরি, মিশরের একজন সুফি ছিলেন, এখনকার মানে সুফি হিসেবের নামে যারা ভণ্ডামি করছেন তাদের মতো নয়,
তিনি অরিজিনাল আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আবেদ ছিলেন, আলেম ছিলেন, আধ্যাত্মিক মারেফতওয়ালা মানুষ ছিলেন। সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মিশরি, তার নাম হচ্ছে জুন্নুন, তার নাম রাহিমাহুল্লাহ, তো তাকে মানুষ এসে দোয়া করতে বলছে, সমাজের মধ্যে বৃষ্টি হচ্ছে না, আল্লাহ অনাবৃষ্টি দিয়েছেন, দুর্ভিক্ষ হচ্ছে, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আপনি বড় আল্লাহর বলি মানুষ, ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করলে আশা করা যায় আল্লাহর আজাব গজব চলে যাবে। আগেকার মানুষ এমন মনে করতো না, এবং এটা কিন্তু বাস্তব, যখন সমাজের মধ্যে পাপাচার বেড়ে যায়, আল্লাহ পাকের গজব নাজিল হয়, তখন সেই ব্যক্তি বলছেন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন হ্যাঁ আমি দোয়া করব, আমি দোয়া করব, তবে আমার মনে হয় না যে আমার চেয়ে বেশি পাপি কোনো মানুষ তোমাদের সমাজে আছে। চিন্তা করেন, নিজে বলছেন আমার মনে হয় না যে আমার চেয়ে পাপি এবং গুনাহগার কোনো মানুষ তোমাদের সমাজে আছে, আমি দোয়া করছি কিন্তু আমি এই সমাজ থেকে চলে যাব, আশা করা যায় আল্লাহ তোমাদের উপর থেকে গজব উঠিয়ে নেবেন। সমাজের মধ্যে যখন পাপাচার ছড়িয়ে পড়বে, সুদ ছড়িয়ে পড়বে, বাদ্যযন্ত্র ছড়িয়ে পড়বে, বেহায়াপনা ছড়িয়ে পড়বে, নগ্নতা ছড়িয়ে পড়বে, জেনা বাড়বে, মাদক বাড়বে, আল্লাহর আজাব গজব দিন দিন আসতে থাকবে, আপনি ঠেকাতে পারবেন না, কোনোভাবেই ঠেকাতে পারবেন না। একটা মাত্র পদ্ধতিতে আল্লাহর আজাব থেকে বাঁচা যাবে, মানুষ যত বেশি নামাজি হবে, যত বেশি কোরআনওয়ালা হবে, সুন্নতের পাবন্দ হবে, আল্লাহওয়ালা মানুষের কাছাকাছি থাকবে, এবং সমাজ থেকে যত দুর্নীতি, ঘুষ, সুদ, অশ্লীলতা, বেহায়াপনা উঠিয়ে দেওয়া হবে, ইনশাল্লাহ দেখবেন আল্লাহর রহমতে, আল্লাহর করুণায়, কৃপায় সমাজ থেকে আস্তে আস্তে সমস্ত গজবগুলো উঠে যাবে ইনশাল্লাহ। এছাড়া কোনো অপশন নাই, আল্লাহ দ্রোহিতা করে সমাজকে সংস্কার করা সম্ভব নয়, আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আর যখন গজব আসবে, আলেম জালেম ভালো মন্দ সবার উপরে আসবে, যখন গজব আসবে কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমি ওইদিকে পরে আসছি, আল্লাহ পাক শুআইব আলাইহিস সালামের কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন একটা পাপের কারণে। কি পাপ? তারা মাপে কম দিত, কি করত? মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন। আর শুআইব আলাইহিস সালামের কওম পৃথিবীর প্রথম কওম যাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে। আর মনে রাখবেন আখিরুজ জামানে এই উম্মতের উপরেও তিনটা বড় বড় ভূমিকম্প আসবে, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিমে, আর একটা পৃথিবীর মাঝখানে। এবং আলামাতুস সাআর অন্যতম একটা আলামত হচ্ছে যত দিন যাবে ভূমিকম্পের সংখ্যা তত বাড়তে থাকবে। কি কারণে আসবে? মাপে কম দেওয়া, অশ্লীলতা, আল্লাহর হারামকে হালাল করে নেয়া, মাদক, সমকামিতা, এই পাপগুলো যত বাড়তে থাকবে ভূমিকম্প তত বেশি আসতে থাকবে। এখন আমরা মূল জায়গায় কাজ না করে যদি আশ্রয় কেন্দ্র বানাই কাজ হবে? রড সিমেন্ট দিয়ে, বড় বড় শক্ত রড সিমেন্ট দিয়ে ঘর বাড়ি বানাই কাজ হবে? আল্লাহ পাকের একটা সামান্য ভূমিকম্পতে নেপাল কয়েক বছর আগে তছনছ হয়ে যায়নি? ওইখানে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশে এফেক্ট হয়নি? আর যদি আল্লাহ পাক কোনো কওমের মধ্যে ভূমিকম্প দেন, তার ওই কওমের কি অবস্থা হবে দেখে নেন। শুআইব আলাইহিস সালামের কওম, এর কোনো অস্তিত্বই নাই এখন। কওমে লূত যারা সমকামী, এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, মাটিটাকে উপরে তুলে, মাটিকে উপরে তুলে আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন, এরপরে এটাকে উল্টে দিয়ে মাটিতে দাফন করে দিয়েছেন। আপনি ইউটিউবে যান, গুগলে যান, ওখানে গিয়ে সার্চ করেন ডেড সি, লিখবেন ডেড সি বা মৃত সাগর, দেখবেন জর্ডানের ডেড সি আপনি দেখতে পারবেন। এখানেই ছিল এই সাদুম গোত্র বা এই সমকামিক সম্প্রদায়। আর দিন দিন আমাদের দেশেও সমকামিতা বাড়ছে, এদের শাস্তি সম্পর্কে কোরআন হাদিসে আছে, এদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই শাস্তি কার্যকর করতে না পারলে, সমকামীদেরকে লাই দিতে থাকলে, আল্লাহ না করুক এই আজাব আমাদের উপরেও আসতে পারে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনি প্রত্যেকটা কওমকে দেখেন, নবী মূসা আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক ফেরাউনের জুলুমকে ধ্বংস করেননি, বনী ইসরাঈলকে উদ্ধার করেননি, আল্লাহ পাক করেছেন। প্রতিটা কওমকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দিকে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের অস্তিত্ব রেখেছেন, কেউ কি টিকে আছে? একটা বদরের যুদ্ধে 70 জন কাফেরকে আল্লাহ পাক দুরিশাত করে দিয়েছেন, এটা আল্লাহ করতে পারেন না? এখনো এই যুগেও
যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আছে, কোরআনের উপর আছে, আল্লাহ পাক কি তাদেরকে সম্মানিত করেন নাই? আর যারা এ যুগেও কোরআন সুন্নাহর বাইরে কাজ করছে এবং কোরআন সুন্নাহকে অস্বীকার করছে, বিরোধিতা করছে, আল্লাহ পাক কি এদেরকে অপদস্থ করছেন না? করছেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, এই সময় যখন চলে আসবে আল্লাহ পাক কোন জালেমকে ছাড় দিবেন না। ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, যখন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে আল্লাহ পাক কাউকে ছাড় দিবেন না, এক সেকেন্ড আগানো হবে না, এক সেকেন্ড পিছানো হবে না। এগুলো মূল কথা। প্রত্যেক যুগে যুগে আপনি তাকান, কোরআনের পাতায় পাতায় বিচরণ করেন, একই সুন্নাহ দেখবেন। যারাই প্রত্যেক যুগে যুগে আল্লাহর আনুগত্য করেছে আল্লাহ পাক উদ্ধার করেছে, দুনিয়াতেও আখেরাতেও। যারা করে নাই আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন, পরে করে ধ্বংস করবেন। এর বাইরে কোনো মহাসত্য নাই, এর বাইরে কোনো মহাসত্য নাই। এখন সর্বশেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এবং তিনি মাত্র 23 বছরের ব্যবধানে একটা জাহেলি সমাজকে, আইএমএ জাহিলিয়াতের মধ্যে অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত সমাজে পরিণত করেছেন। কত বছরের ব্যবধানে? কিভাবে? তিনি কি জাদু করেছিলেন? তিনি কি মানুষকে তন্ত্রমন্ত্র শিখিয়েছেন নাকি মানুষকে বিভিন্ন দর্শন থিওরি শিখিয়েছেন? কি শিখিয়েছেন? তিনি কি করেছেন? জাহেলি যুগটা এমন ছিল যে যুগের বেশিরভাগ মানুষ শিরক করত, এখনকার যুগের বেশিরভাগ মানুষ শিরক করে না? একই সুন্নাহ। খেয়াল করে দেখেন, জাহেলি যুগ তো এমন ছিল যে যুগে বেশিরভাগ মানুষ সুদ খেত, সুদ। এখনকার বেশিরভাগ মানুষ সুদ খায় না? 90% মানুষ সুদ খায়। দাড়ি টুপি নিয়ে আমরা সুদ খাই। ব্যক্তিগত জীবনে নামাজ রোজা হজ জায়গাতে আমরা পাক্কা মুসল্লি, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, এগুলো আমাদের অবস্থা। ব্যক্তিগত জীবনে দেখবেন দান সদাকা করছে, এদিকে ঘুষ্ট নিচ্ছে মাশাআল্লাহ। দেখবেন বছর বছর হজমরা করছে, এদিকে দুর্নীতিও করছে, মানুষের টাকা আত্মসাৎ করছে, জুলুম করছে। তো আমরা কিন্তু আইয়ামে জাহিলিয়াতের সুন্নাহ থেকে বেরোতে পারি নাই, আমরা সুদ খাচ্ছি। আমি অনেকদিন বলেছি এগুলো নিয়ে কথা, এটা মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ। এক দিরহাম সুদ খেলে 36 বার জেনা করা হয়। একটা একবার যদি কেউ জেনা করে ইসলামী শরিয়া মোতাবেক তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জন্য বহিষ্কার। আর বিবাহিত হয়ে যদি কেউ জেনা করে তাকে রজম করে হত্যা করতে হয়। এর চাইতে বড় পাপ সুদ, একটা দিরহাম খাচ্ছেন 36 বার জেনা করছেন। আইয়ামে জাহিলিয়াতে ছিল, এ যুগে নাই। পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক, আপনি চাইলেও বের হতে পারবেন না। কিয়ামতের শেষ আলামত, নবীজি বলেছেন انتظر الحفاة العراة العالة رياشا يتطاولون في البنيان, নগ্ন পদের নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কিয়ামতের অপেক্ষা করতে থাকো। কিভাবে একজন মানুষ কোটি টাকার বিল্ডিং করতে পারে যে লাখ টাকা কামে করতে পারে না? কিভাবে পারে? একটাই উত্তর, হয় অন্যায় হবে সম্পদ আত্মসাৎ অথবা সুদ, এছাড়া অন্য কোনো অপশন নাই আপনার কোটি টাকার বিল্ডিং করা। এবং এগুলো আমরা নির্দ্বিধায় খাচ্ছি, আমাদের গায়ে লাগছে না। কেউ যদি তার মায়ের সাথে জেনা করে সমাজের সামনে এসে দাঁড়ায়, আপনি কি তাকে বুকে জড়িয়ে ধরবেন? তার গায়ে যদি স্যুট প্যান্ট কোট টাই থাকে এবং সে যদি এসি রুমে বসে থাকে, আপনি কি তাকে কপালে চুমু খাবেন? আমরা এগুলোই করছি। নবীজি এটাও বলেছিলেন যে খায়, যে দেয়, যে লিখে এবং যে সাক্ষী থাকে, সবাইকে আমি অভিশাপ দিলাম, তারপরেও আমরা করছি। তো ব্যক্তিগত জীবনে আমরা নামাজ পড়ছি, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছে, আইয়ামে জাহিলিয়াতের কাজ করছি। মাদক, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সমস্যা ছিল মাদক। এখন মাদক খাচ্ছি না? আমরা তো সুযোগ খুঁজছি লাইসেন্স দেওয়ার জন্যও, তাই না কি? এবং আমরা চাচ্ছি যে মানুষ মাদক থেকে দূরে থাক, আবার এদিকে লাইসেন্সের ব্যবস্থা করছি, সুবহানাল্লাহ। তাহলে এটা কি ধরনের কথা হচ্ছে? এটা ডাবল স্ট্যান্ডার্ড, এত সহজ নয়। ছাড়া আমরা জানি আল্লাহ পাক প্রথমে বলেছেন মাদক সেবন করে নামাজের কাছে যেও না। আল্লাহ পাক প্রথমে বলেন নাই খেও না, প্রথমে বলেছেন মাদক খেয়ে নামাজের কাছেও যেও না। এখন পাঁচক তো নামাজ কেউ যদি পড়ে, সে কি মাদক খাওয়ার সময় পাবে? পাবে না। এরপরে আল্লাহ পাক বললেন উপকার আছে, ক্ষতির পরিমাণ বেশি। কিছু উপকার আছে কিন্তু ক্ষতি বেশি। আল্লাহ পাক অনুৎসাহিত করলেন, সর্বশেষে গিয়ে সূরা মায়েদা আল্লাহ পাক বললেন এগুলো শয়তানের গাছ, ছেড়ে দাও যদি সফল হতে চাও।
হাতের হাতের মধ্যে পাত্র ছিল, মদিনার অলিতে গলিতে পাত্র ফেলে দেয়া হলো। কিভাবে হলো? আত্মশুদ্ধির মধ্য দিয়ে। এখন আমি তো আত্মশুদ্ধির পথগুলোকে বন্ধ করে দিচ্ছি, তাহলে মানুষ কিভাবে মাদক থেকে দূরে থাকবে? এই যুব সমাজের মেইন সমস্যা এখন মাদক। দেখবেন সিগারেট থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত সবকিছুর সাথেই সারা সম্পৃক্ত হয়ে গেছে। হারাম অ্যাফেয়ার্স করে, এই যে নারী পুরুষের ফ্রি মিক্সিং এর মধ্য দিয়ে হারাম একটা প্রেমের সম্পর্ক হয়, পরে ছেঁকা খায়, তারপর মাদকের কাছে যায়, পরে মিউজিকের কাছে যায়, প্রশান্তি খুঁজতে যায়, কোন জায়গায় প্রশান্তি পায় না, পরে হয় গুন্ডা মাস্তান হয়ে যায়, অথবা দেখবেন এই যে আত্মহত্যা করে জীবনটা নষ্ট করে ফেলে। এরা কি দেশের কল্যাণ করতে পারবে? যদি দেশের জন্য দাঁড়ানোর প্রশ্ন ওঠে কখনো, এই যুব সমাজ দাঁড়াতে পারবে? একটা মাদকাসক্ত যুব সমাজ কখনো দেশের কল্যাণে কাজ করতে পারবে? তাহলে আমরা কাদেরকে কিসের পিছনে উৎসাহিত করছি? বরং উচিত ছিল যুব সমাজকে বেশি বেশি কোরআনের দিকে নিয়ে আসা, আল্লাহর দিকে নিয়ে আসা, সুন্নতের দিকে নিয়ে আসা, নামাজের দিকে নিয়ে আসা। যুবকরা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কি জঙ্গি হয়ে যাবে? এরা যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়ে সন্ত্রাসী হয়ে যাবে? আমরা তাদেরকে নামাজে উৎসাহিত করব, হারাম কোনো কাজে উৎসাহিত করবো না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি বলি জাহিলি যুগে সুন্না, আপনি দেখেন জাহিলিয়াতে ছিল নারীর অবমাননা, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। এখন কি আমরা মেয়েদেরকে উন্নত করছি খুব? ফ্রি মিক্সিং এর নামে, সম অধিকারের নামে আমরা কি মেয়েদেরকে অশ্লীল কাজে বাধ্য করছি না, বেপর্দা করে বাইরে নিয়ে আসছি না? আমরা করছি, এবং তাদের পোশাক পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে, ছেলেরা মেয়েদের পোশাক পরছে। এবং এমন অনেক মেয়ে আপনি বাইরে দেখবেন যে পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে, এবং সমাজের ছেলেদের মানসিকতা হয়ে যাচ্ছে মেয়েদের মতো, মেয়েদের মানসিকতা হয়ে যাচ্ছে ছেলেদের মতো। দেখবেন এখন অন্যায় প্রতিবাদ মেয়েরা যতটা করতে পারে, ছেলেরা তার কানাকড়িও পারে না। খেয়াল করে দেখেন সাইকোলজিক্যালি চেঞ্জ এসেছে, মেয়েদের মেয়েদের চিন্তা চেতনা চলা ফেরা ওঠা বসা ছেলেদের মতো, পুরুষ পুরুষ ভাব। আর মেয়েদের ছেলেদের চলাফেরা ওঠা বসা জায়রত গাম্ভীর্য সব দেখবেন মেয়েলি মেয়েলি একটা স্বভাব চলে আসছে। এটা ভালো করে খেয়াল করেন, আমাদের জেনারেশন এখন মেয়েলি স্বভাবে অভ্যস্ত হচ্ছে, কথা বলে মেয়েদের মতো করে, ড্রেস আপ গেট আপ মেয়েদের মতো করে, আপনি অর্নামেন্টস পরে মেয়েদের মতো, মেয়েদের মতো চলাফেরা করে, ওঠে বসে, মেয়েলি মেয়েলি স্বভাব, ঝগড়াঝাটি মেয়েদের মতো করে। দেখবেন খেয়াল করে, প্রমাণ চাইলে আপনি অনলাইনে যান, দেখবেন সারাদিন মেয়েদের মতো ঝগড়া করছে। ছেলেদের সেই শৌর্য বীর্য গাম্ভীর্য ব্যক্তিত্ব তাদের মধ্যে এখন নাই। যুব সমাজ আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা যুব সমাজকে আলোর পথে আনতে পারি। জাহেলিয়াতের অন্যতম সমস্যা ছিল গোত্রীয় হানাহানি, মানুষ সামান্য বিষয় নিয়ে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হতো। আজকে কি সেটা নাই? আপনি খেয়াল করে দেখেন জাহেলি যুগের প্রতিটা সমস্যা এখন আছে, শিরক এখনো আছে। মুসলিমরাই চিন্তার মধ্যে শিরক করছে, কাজের মধ্যে শিরক করছে, কথার মধ্যে শিরক করছে। মুসলিমরা দেখবেন আমলের মধ্যে বেদাত করছে। আমরা মুসলিম হয়েও সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেরা করছি, দুর্নীতি করছি, পরকীয়া করছি, অন্যের সম্পদ আত্মসাৎ করছি, সব করছি। আবার এদিকে নামাজও পড়ছি, দান সদাকা করছি, রমজান মাসে রোজাও রাখি, তার আমি নামাজও পড়ি, বছর বছর হজ উমরাও করি। এই হলো আমাদের বাস্তবতা। শোনেন, অনেক বড় বড় স্লোগান পড়ে, অনেক বড় বড় স্লোগান পড়ে, বড় বড় মিশন পড়ে, আগে কোরআনের এই আয়াতের উপর আমল করেন। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজেদের নফসের খবর নাও, নিজে আগে ঠিক হও, নিজে আগে ঠিক হও, নিজের নফসের খবর নাও, তোমার কি অবস্থা। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইনহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যায় বা যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে তাদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। কথা কি বুঝতে পারছেন? ইলাল্লাহি মারজিউকুম জামিআন, এরপর তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, প্রথম সমস্যা আমাদের নিজেকে আমরা ঠিক করতে পারি নাই, নিজের আত্মার পরিশুদ্ধি হয়নি। মানুষের দিকে আঙ্গুল তোলা বন্ধ করেন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেন, বড় বড় স্লোগান পড়ে কোরআনের আলো ঘরে ঘরে জ্বালবেন, ঠিক আছে, আগে নিজের ঘরে কোরআন পড়ুয়া মানুষ তৈরি করেন। কথা বুঝতে পারছেন না? কোরআনের আলো জ্বালতে চাই ঘরে ঘরে, ঠিক আছে, ভালো কথা, নিজের ঘরের মানুষ কোরআন পড়ে তো, সুদ বন্ধ করতে চাই, খুব ভালো কথা, নিজের ঘরের মানুষ সুদ ছাড়ছে তো, নামাজি বানাতে চাই, ভালো কথা, নিজের ঘরের মানুষ নামাজ পড়ে তো, জাকাতের কথা বলি, জাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলি, আমরা জাকাত দেই তো, অন্যের পর্দার কথা বলি,
আমার ঘরের মা বোন আমার মেয়ে পর্দা করে, তো আলাইকুম আনফুসাকুম, আগে নিজে ঠিক হও। আল্লাহ পাক বলেছেন একটা বাতি থেকে অনেকগুলো বাতি জ্বলতে পারে না, অনেকগুলো মোমবাতি আছে, একটা মোমবাতি ধরিয়েছেন, এখন বাকি মোমবাতি ধরানো সম্ভব না? সম্ভব, এভাবেই কিন্তু আলোকিত হয়। এখন যদি আমরা নিজেরা নিজের বাতি জ্বালাতে না পারি, মানুষের বাতি জ্বালাতে গিয়ে লাভ নাই। দেখবেন এইসব চেয়ারে বসে আমরা অনেক কথাই বলছি, কিন্তু জনগণের উপর তাসির কম হচ্ছে। কারণ কি জানেন? কারণ আমি যা বলছি নিজের মধ্যেই আমল নাই, আমি যা বলছি আমার নিজের মধ্যেই নাই, আমি আপনাকে কি সংশোধন করব? বাস্তবিক হন, প্র্যাকটিক্যাল হন, শুধু আইওয়াশ করে শোডাউন দিয়ে এই নারে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে এভাবে দিন কায়েম হবে না। নিজের ঘরে দিন কায়েম করেন, ব্যক্তিগত জীবনে দিন কায়েম করেন, তারপরে আসেন মাঠে। যদি নিজে আমি ভালো না হতে পারি, আমার দ্বারা আপনি ভালো হতে পারবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর এই কাজটাই করেছেন। তিনি একটা একটা করে বাতি জ্বালিয়েছেন, 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওমর, উসমান, আলী তাদের মতো সাহাবী তৈরি হয়েছে। এই সাহাবিরাই সবর করেছেন, নির্যাতন সহ্য করেছেন, এক পর্যায়ে হিজরত করে মদিনা চলে গেছেন। ওই সাহাবিরাই তো বদরের যুদ্ধে এসেছেন, নাকি এই সাহাবির আকাশ থেকে বলেছেন? এই 13 বছরের প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবিদেরকে নিয়ে আল্লাহ পাক বদর, উহুদ, খন্দকের যুদ্ধ করেছেন, পরে গিয়ে মক্কা বিজয় হয়েছে। এত সহজ না, খালি আবেগী হয়ে স্লোগান দিয়ে আইওয়াশ শোডাউন করে কাজ হবে না। প্রত্যেকের ঘর ঠিক করেন, প্রত্যেকের ব্যক্তিগত জীবন ঠিক করেন, নিজের দায়িত্ব নিজে নিয়ে নেন। যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ওদের পথভ্রষ্টতা আমাদের ক্ষতি করবে না যদি আমরা হেদায়েতের উপর থাকি। অন্যের কথা বাদ দেন, মুসলিম হিসেবে আমি যেন নামাজি হই, আমি জামাত পাচ্ছি কিনা, আমি জামাতে সালাত পড়তে পারছি কিনা, আমার ঘরে পর্দা ঠিক আছে কিনা, আমার ঘরে সুদের টাকা আসছে কিনা, আমার ঘরে হারাম রিজিক ঢুকছে কিনা, আমার ঘরে তালিম হচ্ছে কিনা, কোরআনের চর্চা হচ্ছে কিনা, আমার ঘরে একটা হাফেজ আছে কিনা, আমার ঘরে একটা আলেম আছে কিনা, এটা দেখতে হবে আমাকে আগে। এভাবে ঘর টু ঘর ঠিক করেন, সমাজ 23 বছর লাগবে না, 10 বছর ঠিক হয়ে যাবেন সব। সময় লাগবে না, কারণ শেষ জামানের সময় দ্রুত আগাবে, শেষ জামানের সময় আরো দ্রুত আগাতে থাকবে, দিন দিন মুসলিমদের উপর নির্যাতন বাড়তেই থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্য থেকে এমন কিছু মানুষকে তৈরি করবেন যারা পরবর্তীতে দিনের পতাকা হাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ হচ্ছে এই, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূল থেকে কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক নতুন সম্প্রদায়কে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। নবীর প্রেমে হাবুডুবু খাচ্ছে, জিজ্ঞাসা করেন যুব সমাজকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? বলতে পারবে না, চ্যালেঞ্জ, অনেকেই পারবে না। জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআন তিলাওয়াত করতে জানে, হাত উঁচু করতে বলেন, দেখবেন ম্যাক্সিমাম হাত নিচে থাকবে। জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআনের 20-50টা সূরা হিফজ করেছে, দেখবেন নাই, এক পারা, 20-50টা বাদ দেন, এক পারা কোরআনের হিফজ করেছে কতজন মানুষ দেখবেন হাত নিচে। যারা আমরা কোরআন পড়ি, কতজন মানুষ অর্থ সহ কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, হাত উঁচু করতে বলেন, দেখবেন হাতের সংখ্যা কত। আমি উঁচু করতে বলছি না কারণ আপনারা লজ্জা পাবেন, আমি উঁচু করতে বলছি না কারণ আপনারা লজ্জা পাবেন। দেখবেন সারাদিন 24 ঘন্টা কতজন ব্যক্তি সুন্নাহ মাফিক জীবনযাপন করে হাত তুলতে বলেন, দেখবেন লজ্জা পাবে। জীবনে কতজন একবার আল্লাহ রাসূলের সিরাত বা জীবনী পড়েছে, হাত উঁচু করতে বলেন, দেখবেন লজ্জা পেয়ে যাবে। বাস্তবতা খুব খারাপ, বাস্তবতা হচ্ছে আমরা আলাইকুম আনফুসাকুমে নাই, নিজের নফস তাজকিয়ার মধ্যে নাই। কোরআন আগে পড়তে হবে, সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে, শিরিক মুক্ত আমল করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, এরপরে আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে। খালি পড়াশোনা করে বইপত্র পড়ে কিন্তু তাজকিয়া অর্জন হয় না, আল্লাহওয়ালা মানুষ যারা তাদের সোহবতে গিয়ে থাকলে দেখবেন আপনি দিন শিখতে পারছেন, দেখে শিখবেন। এরপরে হালাল রিজিক খাওয়ার ব্যাপার আসবে, আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম। আমি যে নিজেও কতটুকু হালাল খাচ্ছি আল্লাহ ভালো জানেন, কথা বুঝতে পারছেন না? মনে করেন আমি একটা মাদ্রাসার শিক্ষকতাই করছি, কথার কথা, এখন আমি যদি রেগুলার মাদ্রাসার ক্লাসে দেরি করে যাই, আমার রিজিকটা হালাল না হারাম? আমিও হারামে আছি, আমরাও হারামে আছি। কি মনে করছেন? মনে করেন একটা বক্তব্য দিব এবং আমার যাতায়াতের খরচ দিবে কমিটি, এমনটা না? এমনটা কিন্তু হয় সাধারণত। এখন আমি যদি বক্তব্যের হক আদায় না করে সারাদিন গাল গল্প করি, কেচ্ছা কাহিনী শোনাই, আমার কি এই পাথে ওটা নেওয়া জায়েজ? কথা কি বুঝতে পারছেন? আপনি সরকারি কর্মকর্তা হয়েছেন বা বেসরকারি কাজ করছেন বা ব্যাংকে বা অন্য জায়গায়, আপনি যদি আপনার দায়িত্ব ঠিক মতো পালন না করেন, আপনার রিজিক থেকে হালাল হচ্ছে? হচ্ছে না। আমাদের ম্যাক্সিমাম রিজিক হারাম, হারাম রিজিক খেয়ে আমরা যদি ইবাদত করতে চাই, এটা কি কবুল হতে পারে?
ঠিক করেন, রিজিক ঠিক করেন, এরপরে আসেন পরিবারে, আসেন পরিবারের পর্দা ঠিক করেন, পরিবারে তালিম চালু করেন, কোরআন পড়ার ব্যবস্থা করেন, পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহ শেখান, পরিবারটা শক্ত করে গড়ে তোলেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কথাগুলো। আল্লাহুম্মা আমিন। শেষ করছি, এরপরে আর দু একটা কথা বলে শেষ করব। এই কাজগুলো যখন হয়ে যাবে, তখন আরো কয়েকটা কাজ, যুব সমাজকে দিনের পথে ফেরা। যুব সমাজ আজকে দিনের পথে, দিন কোন দিকে এটাই বুঝতে পারছে না। যারা দিনের পথে ফিরছে, এরা হাবুডুবু খাচ্ছে যাব কোন দিকে। একজন এই কথা বলে, আরেকজন এই কথা বলে, একদল এই কথা বলে, আরেকদল এই কথা বলে, আমি শিখবো কোনটা, করবো কোনটা, যুবকরা এখন এমনটা মনে করছে। আর ম্যাক্সিমাম যুবক দেখবেন হয় গার্লফ্রেন্ডের পিছনে, অথবা এই যে ফ্রি ফায়ার, পাবজি, বা দেখবেন ফেসবুক, ইউটিউবিং, টিকটক করে সময় নষ্ট করছে, মাদক খাচ্ছে, বা দেখবেন জেনা করে, বা গুন্ডা মাস্তানি করে, কিশোর অপরাধ করে, এভাবে তাদের সময় নষ্ট করছে। এদেরকে ফিরাবেন কিভাবে? এদের পিছনে মেহনত করতে হবে তো বিশাল সংখ্যক। আবার দেখবেন কেউ চাকরি পাচ্ছে না, বেকার, হতাশ, চাকরি বাকরি নেই, হতাশ, পড়াশোনা করছে 20 বছর 30 বছর, হতাশ। তো এই বিষয়গুলো খেয়াল করেন, এবং আপনাদের পরবর্তী জেনারেশন, মানে আমাদের ছেলে মেয়েরা যাদের বয়স 5 বছর 10 বছর হয়নি এখনো, এই বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবেন, আগামী কোন পৃথিবীর জন্য এদেরকে রেখে যাচ্ছেন সেটা চিন্তা করেন। এত নিশ্চিত থাকবেন না, আগামী পৃথিবী আরো খারাপ হবে। একটা দিন যাবে আর মনে হবে গতকালটা আজকের চেয়ে ভালো ছিল, এমনটা মনে হবে। এখন যা দেখছেন, এর চেয়ে খারাপ সময় আসবে। কেন আসবে? আমাদের কারণে। আল্লাহ বলেছেন, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওদেরকে ভুলে গেছে। আল্লাহ পাকের মূলনীতি হচ্ছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা সুদৃঢ় করবেন। কাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা, কত ছোট ছোট কওম ছিল যারা বড় বড় কওমের উপর বিজয় হয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। আনতুমুল আলাম, তোমরা বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, প্রকৃত অর্থে মুমিন হতে পারবে। আগে নিজে ঠিক হন, আল্লাহ আপনাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। নিজে ঠিক হবো না, বড় বড় স্লোগান দিয়ে আইওয়া শোডাউন করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। কারণ ইসলামের বিরোধী শক্তিরা এখন এত শক্তিশালী যে আমাদেরকে মোটেই মূল্যায়ন করে না, মোটেই না, এবং ভিতর থেকে আমরা ডিস্ট্রয়েড। আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, মুসলিম উম্মার ম্যাক্সিমাম মানুষ এখন নামাজ পড়ে না, ম্যাক্সিমাম কোরআন পড়তে জানে না, ম্যাক্সিমাম হালাল হারাম নিজেকে অভ্যস্ত হয়ে আছে। ইভেন আমরা যারা দিনের ধারক বাহক, আমাদের মধ্যেও দিন কমে গেছে, দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া দুনিয়ার নেশায় দিনকে আমরা বিক্রি করে ফেলছি, এবং আমাদের মধ্যে ঐক্যও নাই। খেয়াল করে দেখেছেন, এক ভাইকে মারলে আরেক ভাই হাসবে, আর সারাদিন বসে একজন একজনের গীবত তহমত করতে থাকে। আপনি কিভাবে চিন্তা করছেন এমন একটা অবস্থায় ইসলাম বিজয়ী হবে? হবে না। গোড়া শক্ত করেন, তারপরে নতুন প্রজন্ম মানুষ করেন, যুবকদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করেন, আগামী প্রজন্মকে সঠিকভাবে মানুষ করেন, যেন তারা পরবর্তী বিশ্বটাকে চ্যালেঞ্জ করতে পারে। এছাড়া কোনো অপশন নাই। এগুলো না করলে আল্লাহ পাক যা করবেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিবেন। এই মহামারী দিয়ে সরাতে পারেন, আল্লাহর আজাবে সরাতে পারেন, গজবে সরাতে পারেন, বা জালেমদের নির্যাতন চাপিয়ে দিয়ে সরাতে পারেন। ইস্তাবদিল কওমান গায়রাকুম, নতুন কওমকে আল্লাহ পাক নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা আমাদের মতো হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন। আমিন।